হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হবে শপিং ব্লগ। তো আমরা প্রথমে চলে এসেছি বসুন্ধরা সিটিতে। আজকে মেইনলি আমার হাজবেন্ডের কেনাকাটা করার জন্য এসেছি। তো আমি আজকে কাভার করার চেষ্টা করব যে অ্যাপেক্স এবং বাটাতে কী ধরনের জুতা কালেকশন এখন পাওয়া যাচ্ছে যারা লাস্ট মিনিট শপিং করতে চাচ্ছেন। এই অরেঞ্জ কালার শ্যুটা আমার অনেক ভালো লেগেছে, ঢোকার পরে এটা চোখে পড়েছিল। তারপর আমি আরও কিছু শ্যুজ দেখছিলাম, এই জুতাটার সোলটা অনেক ভালো মনে হচ্ছিল, এই জন্য ভাবলাম একটু ট্রায়াল দিয়ে দেখি যে কেমন লাগে। আর ডিজাইনটাও মনে হচ্ছিল একটু ডিফারেন্ট। অ্যাপেক্স মানে আমরা মনে করি যে গতানুগতিক ডিজাইন, বাট ভালোই ডিজাইন পাওয়া যায়। এটাতে একটু চুমকি চুমকি ডিজাইন ছিল। নেক্সট আমি আরও কালেকশন দেখতেছিলাম, এই জুতাগুলো প্রিন্টেড অনেক ভালো লেগেছে। এখন ট্রেন্ডি জুতাগুলো এরকম চলছে, আর এটাও একটা ডিফারেন্ট টাইপের জুতা, বাট এটা মনে হয়েছে অন্য কোন একটা ব্র্যান্ডে আমি এরকম টাইপের জুতা দেখেছি। অ্যান্ড এই জুতাগুলো তো আমার খুবই বেশি ভালো লেগেছে। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্টের মধ্যে হিল জুতা ছিল, যেগুলো এখন অনেক ইন, এখন অনেক বেশি চলছে। এখানে দেখলাম কিছু বেসিক জুতা পাওয়া যাচ্ছে, কতগুলো ব্ল্যাক কালার, নিউট কালারের মধ্যে, এবং এই ডিজাইনটা একটু কমন লেগেছে। তারপর অনেকগুলো জুতিও ছিল, হঠাৎ করে এই জুতিটা আমার চোখে পড়লো। এটা মনে হলো যে লেদারের, একটু হাতে নিয়ে দেখি জুতিটা কেমন। কালারটা খুবই সুন্দর, যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যাবে। তারপর আবার দেখলাম যে প্রাইসটা কত ছিল। এখানে লিমিটেড কিছু জুতি কালেকশন ছিল, বাট মোটামুটি বলা যায় ভালোই কালেকশন ছিল। যার যেরকম টাইপের পছন্দ হয় তোমরা দেখে নিতে পারো। এবং অনেক পামশুর কালেকশন ছিল, আমি এত বেশি ঘুরে ঘুরে দেখিনি, পুরোটা কভার করতে পারিনি। আমার সামনে যা যা এসেছে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। দেন এখানে শ্যুজের সাথে কিছু ব্যাগও ছিল, ব্যাগসও তোমরা দেখতে পারো ড্রেসের সাথে ম্যাচিং করে। দেন আমরা চলে গেলাম বাটাতে। এখন আমরা দেখবো বাটার হচ্ছে ঈদ কালেকশনগুলো কী কী এসছে বাটাতে। তবে অনেস্টলি স্পিকিং, আমার হচ্ছে অ্যাপেক্সের জুতাগুলো বেশি ফেস্টিভ টাইপের মনে হয়েছে। বাটারগুলো গতানুগতিক ছিল এবং লেদারের বেশি ছিল, কোনো ঝাঁকঝিক্য কাজ করা এরকম টাইপের ছিল না। যারা বেসিক জুতা পরতে পছন্দ করো এবং জুতাটা কমফোর্টেবল চাও, তারা হচ্ছে বাটা থেকে দেখতে পারো। বাট বাটার হিলের মধ্যে অনেক কিছু কালেকশন দেখেছে। এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা আমার যাওয়ার পর থেকে এত বেশি ভালো লেগেছে। আমি আসলে এই জুতা ছেড়ে আসতে ইচ্ছা করতেছিল না, খুবই ভালো লেগেছে। দেন আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম, অ্যাজ আমার অনেকগুলো শ্যুজ কেনা হয়ে গেছে অ্যান্ড আমার ঈদের শপিং কমপ্লিট, দ্যাটস ওয়াই আমি কিনলাম না। বাট যদি আমার জুতা কেনা না হতো তাহলে আমি এই জুতাটা নিতাম। এবং এইটার আরও দুইটা কালার দেখলাম, প্রাইসও বেশ রিজনেবল মনে হয়েছে, কমফোর্টেবল ছিল জুতাটা। আর এই জুতাটা হচ্ছে গিয়ে লেদারের প্লেন, বাট এটার হিলটাও ভালো লেগেছে এবং জুতার মানে ডিজাইনটাও ভালো লেগেছে। এখানে একটা ব্রাউন কালার জুতা দেখতে পাচ্ছিলাম যেটার হিলটা খুব সুন্দর ছিল, এটা আমার ভালো লেগেছে। বাট এটা আগের বছর ঈদেও আমি এই কালেকশনটা দেখেছি। আর কিছু কিছু নতুন কালেকশন ছিল, আগের বছরে কিছু ছিল। এই হিলটা একদমই ইউনিক মনে হয়েছে, হিলটা অনেক সুন্দর। জুতাটা আমি পরে ট্রায়ালও দিয়েছি, ট্রায়াল দিয়ে বেশ কমফোর্টেবল লেগেছে। আরও যেগুলো কালেকশন ছিল তার মধ্যে আমি কিছু রেগুলার ওয়্যারের দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে ফ্ল্যাট জুতার মধ্যে ছিল, রেগুলার ওয়্যারের জন্য তোমরা কালার ম্যাচিং করে নিয়ে নিতে পারো। এবং কিছু ব্যাগস আছে এখানে, পামশু টাইপের আছে। পামশুগুলাও যারা পছন্দ করো পামশু পরতে, তারা এখান থেকে দেখে নিতে পারো। এই জুতাটা আমার খুব ভালো লেগেছিল, এই যে ব্ল্যাক আর নুট কালারটা, নুট কালারটা খুব ভালো লাগছিল, বাট ব্ল্যাকটাই ট্রায়াল দিতে ইচ্ছে করলো। বাট আমি জুতার পেছন দিকে দেখলাম, এখানে জুতার নিচে কোনো সাপোর্টার নাই। এই জুতাগুলো পরলে ঠক ঠক শব্দ হয়, তোমরা যখন জুতা কিনবা দেখি, কিনবা রাবারের যদি কোনো সাপোর্টার থাকে তাহলে জুতা পরলে এরকম শব্দ হয়। এই জুতাটা পরে আমি মিরর পর্যন্ত যেতেই টকবক করছিলাম, ব্যালেন্স পাচ্ছিলাম না। বাট জুতাটা পরার পরে অসাধারণ সুন্দর লাগতেছিল, আমার পা অনেক বেশি ফর্সা লাগতেছে এবং জুতাটাও সুন্দর লাগছিল। দেন এই জুতাটা আমার অনেক দূর থেকে আকর্ষণ করছিল, যে জুতার কালারটা দেখে খুব ফাঙ্কি একটা কালার, জুতাটা একটু পরে দেখে কেমন লাগে। তো পিঙ্ক কালারের জুতা আমি নিতে চাচ্ছিলাম, এই জুতাটা দেখে খুব ভালো লেগেছে এবং জুতাটা মানে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। রেগুলার ওয়ারের জন্য তো বেস্ট, জুতাটা খুবই ভালো লেগেছে। দেন আমি আয়নায় দেখার জন্য চলে গেলাম, খুব সুন্দর লাগছিলো, যে কোনো আউটফিটের সাথে খুব ভাইব্রেন্ট লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলাম যে জুতাটা নিবো কি না, এবং পরেও খুব ভালো লাগছিলো, খুলতে ইচ্ছা করতেছিল না। এবং এটা ছিল হাসপা পিসের জুতা, সো আমি প্রাইসটা দেখে
স্টক খেয়ে গেলাম, মিনি স্টক, যাই হোক, হাশ অফিসের জুতাগুলো এরকমই প্রাইস হয়, তো জুতাটা খুব ভালো লেগেছে। বাট আমি মানে এত প্রাইস দিয়ে জুতাটা নেওয়া ওর্থ ইট মনে করি না। দেন এখানে আরও কিছু কালেকশন ছিল, ডক্টর শ্যু বা যেগুলো কমফোর্টেবল ওয়্যার, যারা আরও বেশি বেসিক জুতা পছন্দ করে তাদের জন্য এই জুতাগুলো ছিল। এখানে কিছু হাশ অফিসের জুতা এদিকেও রাখা ছিল, এগুলোও সুন্দর ছিল, এগুলো কমফোর্টেবল হবে। এটার মধ্যে দুইটা কালার দেখলাম, এটা বক্স হিলের মধ্যে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে দেখলাম। দেন আমি লাস্টে ওই জুতাটা আবার ট্রায়াল দিলাম, যেটার হিলটা একটু ইউনিক ছিল, যেটা হোয়াইট কালার। হোয়াইট কালার কিন্তু এখন অনেক ইন এবং খুব সুন্দর লাগছে, যে কোনো ড্রেসের সাথেই মেবি এটা ভালো লাগবে। হিলের ডিজাইনটা খুব সুন্দর ছিল এটার। একদম বের হয়ে আসবো সেই মুহূর্তে এই জুতাটা আমার চোখে পড়লো, বাটাতে যে এই একমাত্র জুতা যেটা আমার চোখে পড়েছে, যেটা একটু চিকিমিকি করছে। জুতাটা দেখে মনে হলো যে একটু পায়ে দিয়ে দেখি, কিন্তু পায়ে দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হলো এই জুতাটা একদমই কমফোর্টেবল না, তো সাথে সাথে আমি জুতাটা রেখে দিলাম অ্যান্ড ছেলেদের কালেকশনের দিকে চলে গেলাম। ছেলেদের কালেকশন তো আমার কাছে কিছুই বুঝি না, গতানুগতিক লাগে। এই জুতাগুলো অনেক প্রাইজই ছিল, তো আমার হাজব্যান্ডের জন্য যেহেতু কিনতে গিয়েছিলাম, ও জুতা দেখছিল, ওর জুতাটা ফাইনালি চুজ হয়ে গেল। তো আমরা তখন বাটা থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে আমরা আরেকটা দোকানে গেলাম, সেটা হচ্ছে ওর শার্ট কেনার জন্য। এই যে এখানে আবার ব্র্যান্ডেড লুঙ্গিও পাওয়া যাচ্ছে, শার্টের সাথে লুঙ্গি আছে। চেক শার্ট খুঁজছিল আমার হাজব্যান্ড, বাট এগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, এবং আমরা কাপড় দেখছিলাম যে কমফোর্টেবল কি না। কিন্তু আমার কাছে এখানকার সব কালেকশানগুলো একটু পুরাতন পুরাতন মনে হচ্ছিল, যে একটা নতুন শার্ট সেটা দেখে মনে হচ্ছিল না। ও একটু ক্যাজুয়াল ওয়েয়ারের মধ্যে চাচ্ছিলো, বাট পছন্দ হচ্ছিল না। এই শার্টটা আমার পছন্দ হয়েছে, বাট আমার হাজব্যান্ডের পছন্দ না। দেন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, আরেকটা শোরুমে চলে গেলাম। তো এখানে যেও আমরা শার্ট গেঞ্জি দেখছিলাম, এখানেও চেকের কালেকশনের মধ্যে দেখতেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে ট্রায়াল দিতে গেল, দেন আমি একা একা একটু ভিডিও করতেছিলাম। তো আজকে অনেক গরম ছিল, দ্যাটস ওয়াই আমি একদমই সিম্পলি একটা লনের ড্রেস পরেছি, যেন কমফোর্টেবল লাগে। তারপরে আমরা শার্ট নিয়ে ওখান থেকে চলে আসলাম, এই তো বাসার দিকে চলে যাচ্ছি। ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, সাথে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।